বলে নেওয়ার পর দেখ মনেদা মাস্টার মাইন্ড কোনটা সরম নিচ্ছ তো আর বেশি পেছনে নিয়ে চলে যেতে পারছে আমার লোকে নিয়েছিস কেউ এই পুরো গ্যাংটাকে আমরা অ্যারেস্ট করতে পেরেছি 19 তারিখের ঘটনা, তারপরে 23 তারিখের আর একটা ঘটনা, তারপর আজকে 25 তারিখ, অর্থাৎ 4-5 দিনের মাথায় পুরো গ্যাংটাকে আমরা আইডেন্টিফাই করা এবং অ্যারেস্ট করতে পেরেছি। আমরা জানতে পেরেছি এই গ্যাংয়ের মধ্যে একজন, সে এর আগেও কিন্তু তার এগেনস্টে অনেক ইম্পর্টেন্ট কেসেস আছে, ব্যাংক ডাকাতির মতন কেসও আছে, এবং এটা আমাদের জেলায় শুধু নয়, বিভিন্ন অন্যান্য জেলাতে রয়েছে, পূর্ব মেদিনীপুরে রয়েছে, হুগলিতে রয়েছে, বিভিন্ন জায়গাতে এই যে আসামি আছে একজন, তার বিভিন্ন কেস রয়েছে। বাকি দুজনের মধ্যে একজন মূলত বিহারের বেগুসরাইয়ের বাসিন্দা, কিছুদিন হলো এখানে এসে রয়েছে। জানতে পেরেছি আমরা যে সেই মূলত বোম্বিংটাগুলো করত, আর এর আর একজন সঙ্গী আছে যে মূল অভিযুক্ত বললাম, মূল যে এটা যে মাস্টার মাইন্ড, যে এর আগেও অনেকগুলো ক্রাইমের সাথে যুক্ত ছিল, সে ছাড়া আর একজন যে আছে সে তার সহযোগী হিসেবে কাজ করত। এই মোট তিনজন মিলে ওরা একটা গ্রুপ তৈরি করেছিল, কিন্তু কাজটা করত দুজনে মিলে, যখন যেখানে যেত বা এই ধরনের কাজ করত দুজনে মিলে। আজকে অবশ্য তিনজনকেই একসাথে ধরা গেছে, এটা বর্ধমান থেকে অ্যারেস্ট করা।